নমস্কার, দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি সময় নিউজ। বাবুল সুপ্রিয় এবং নতুন দায়িত্ব পেলেন, এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন তিনি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বাবুল। 2014 থেকে পরপর দুবার আসানসোল থেকে বিজেপির টিকিটে সাংসদ হন বাবুল। 2012 সালের বিধানসভা নির্বাচনের আগে বাবুলকে প্রতিমন্ত্রী করে বিজেপি, এরপর রাজনীতি ছেড়ে দেবেন বলে 2021 সালে বিজেপি ছাড়েন। এরপরে অবশ্য সেপ্টেম্বরে তিনি তৃণমূলে যোগদান করেন। এপ্রিলে বালিগঞ্জে উপনির্বাচন হয়, সেখানে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিধায়ক হন বাবুল সুপ্রিয়। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন তিনি। জাতীয় মুখপাত্র হয়ে আপ্লুত বাবুল টুইট করে লেখেন, ধন্যবাদ দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র নির্বাচিত করার জন্য, যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালনের জন্য আমি আমার সেরাটা দেব। এবার নতুন দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন তিনি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বাবুল। এরপর 2021 সালে বিজেপি ছাড়েন তিনি। পরে অবশ্য সেপ্টেম্বরে তিনি তৃণমূলে যোগদান করেন। এপ্রিলে বালিগঞ্জে উপনির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে তিনি বিধায়ক পদে নির্বাচিত হন। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন তিনি। জাতীয় মুখপাত্র হয়ে আপ্লুত বাবুল টুইট করেছেন, লিখেছেন, ধন্যবাদ দিদি আমাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র নির্বাচিত করার জন্য, যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালনের জন্য আমি আমার সেরাটা দেব। নতুন দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হলো বাবুল সুপ্রিয়কে। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। 2014 থেকে পরপর দুবার আসানসোল থেকে বিজেপির টিকিটে সাংসদ হন বাবুল। 2012 সালের বিধানসভা নির্বাচনের আগে বাবুলকে প্রতিমন্ত্রী করে বিজেপি, এরপর রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলে 2021 সালে বিজেপি ছাড়েন তিনি। পরে সেপ্টেম্বরে তিনি তৃণমূলে যোগদান করেন এবং এপ্রিলে বালিগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হন তিনি এবং সেখানে বিধায়ক পদে নির্বাচিত হন। এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হলেন বাবুল সুপ্রিয়। জাতীয় মুখপাত্র হয়ে টুইট করেছেন বাবুল সুপ্রিয়, ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নতুন দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হলো বাবুল সুপ্রিয়কে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, নতুন দায়িত্ব দেওয়া হলো বাবুল সুপ্রিয়কে, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হলো যে আজকে ঘোষণা করা হয়েছে যে বাবুল সুপ্রিয়, মুকুল সাংবা এবং একজন, টোটাল তিনজনকে তোমার মুখপাত্র করা হয়েছে, জাতির মুখপাত্র। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাবুল সুপ্রিয়র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর সখ্যতা সেটা দীর্ঘদিনের। যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল সেই সময় সৌজন্যের সাক্ষাৎকার হয়েছিল এবং ঝালমুড়ি খেয়েছিলেন, এবং তখন থেকে কিন্তু একটা বিতর্কের জায়গা সৃষ্টি হয়েছিল যে সুপ্রিয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা নিয়ে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যখন বাবুল সুপ্রিয় তৃণমূলেই ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এক কুণাল ঘোষের সঙ্গে তার বৈঠক হয়েছিলেন এবং তারপরে তিনি কার্য মানে ফিরে আসেন, মানে তৃণমূলে যোগদান করেন, এবং বিজেপি থাকাকালীন সেই সময় একাধিক সময় বিজেপির যে দলীয় সংঘাত, অর্থাৎ দলীয় কুদল যেটাকে যেটা বলা যেত, এবং দিলীপ ঘোষের সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছে এবং সেটা কিন্তু সাধারণত সোশ্যাল মিডিয়াতেও সেটা প্রচারিত হয়েছে সেই সময়, এবং তারপরে দেখা গেছিল যে দলের সঙ্গে কিছুটা হলেও ডিস্টেন্স তৈরিয়েছিল বাবুল সুপ্রিয়। এবং তারপরে যখন তৃণমূলের প্রস্তাব পান এবং সেই সময় বাবুল সুপ্রিয় তার জন্য তৃণমূলে যোগদান করে, এবং যোগদান করার পরেই দেখা গেছে যে বাবুল সুপ্রিয়কে সেখানে ভোটে দাঁড় করানো হয়েছে, নির্বাচনে দাঁড় করানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, এবং সেখান থেকে জয়লাভও করে, এবং জয়লাভ করার পরে কার্যত তাকে জাতীয় মুখপাত্র করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে তৃণমূলের তার যে অবস্থান, সেই অবস্থানটা আর একটু উচ্চতর জায়গায় এসে পৌঁছলো। এবং আগামী দিনে বাবুল সুপ্রিয় এখন কতটা তৃণমূলের আদর্শ এবং নীতিগত ভাবে মেনে নিয়ে তৃণমূলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা তো সময় বলবে। তবে এক্ষেত্রে বলা যেতে পারে বাবুল সুপ্রিয়কে তৃণমূল মুখপাত্র করায় যে তৃণমূলের যে
বাবুল সুপ্রিয়র যে বিজেপিতে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রিত্ব থাকাকালীন তার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা হয়তো তৃণমূল কংগ্রেস জেলাগাতে চাইছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়েই বাবুল সুপ্রিয়কে করা হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা।